কি হয়েছিল এখানে, মানে আপনি কি দেখলেন যে হট করে? আমি দেখলাম কর্মচারীরা কাজ করছিল, প্রথমে সেন্টারিংগুলো খুলছিল। সেন্টারিং খুলতে খুলতে যে কন্ট্রাক্টর ছিল সে ওখানে বসেছিল। আচ্ছা। ওই ওই খোলার পরে ওই দেখেছে, ওরা দেখার পরে ওনাকে জানিয়েছে, ওনাকে পাশে গিয়ে বলেছে যে লাশ আছে একটা। তারপরে আমি ওখানে বসেছিলাম, উনি আমাকে ডাকলো শোন এদিকে, গেলাম, গিয়ে বলছে এখানে একটা লাশ আছে। আমি সাথে সাথে স্যারকে জানাই, যে হেড অফিস, হেড অফিসকে জানাই, হেড অফিসের লোকরা বলছে যে এখনই এখনই আসছি পুলিশ নিয়ে। তারপরে এলো পুলিশ আড়াইটা নাগাদ, এসে লাশটা তুললো। কদিন আগে ঢাকা দেওয়া হয়েছিল ওটা? এটা সেন্টারিং হয়েছিল অনেকদিন আগে, অনেকদিন আগে। বাস পুরো এরকম সাটানো ছিল দুদিন। ভেতরে ঢোকা কি সম্ভাবনা আছে যে ওখানে কেউ ঢুকতে পারবে বা কেউ ফেলতে পারবে? ওরম কোনো সম্ভাবনা ছিল না, ঢোকার মতো জায়গা ছিল না, ওরম যে একটা লাশ নিয়ে যে ঢুকবে ওরম কোনো জায়গা ছিল না। যার বডি বেরোনোর পরে আপনি তো দেখেছেন? হ্যাঁ। কিরম ছিল, গোটা ছিল না মনে হচ্ছে যে তাকে আঘাত করা হয়েছে কোনো কিছু দিয়ে? না, গোটাই ছিল, শুধু মুখটা একটু চেনে যাচ্ছিল, মানে থাতলানো ফাতলানো টাইপ ছিল। আপনার ডিউটি কখন থাকে, সকালবেলা? সকালবেলা। নাইটে? নাইটে আলাদা লোক। তাদের কর্তৃপক্ষ কি কোনো স্টেপ নিয়েছে? হ্যাঁ, তাদের হেড অফিসে ডাক পড়িয়েছিল। আপনাদের ডিউটি এখানে কতক্ষণ হয়, কটা শিফট চলে? আমাদের দুটো শিফট, দুখানা শিফট চলে। কত ঘন্টার ডিউটি? 12 ঘন্টা, এক একজনা 12 ঘন্টা করে ডিউটি। মানে আপনার ফার্স্ট টাইম হলে সেকেন্ড টাইম আরেকজন আসে, 8টার পর একজন আসবে। আচ্ছা, এই এই অবস্থায় এখানে একটা লাশ পড়লো, তা আপনারা কি মনে করেন না যে আপনাদের ডিউটির কোনো গাফিলতা আছে? এবার আমি কি করে বলবো, এটা তো দিনের বেলা লোকের সামনে তো কেউ ফেলে যাবে না। তা রাত্রেও তো ডিউটিতে থাকেন এখানে? হ্যাঁ, রাতেও থাকে। রাতে তারা কি করছিলেন? তারা তো তারা তো 4টা অবধি জেগে থাকে, তারপর 4টার পরে আবার কি করে যায় না। 4টার পরে ডিউটি আওয়ার্সের মধ্যে কি কোনো গ্যাপিং থাকে? না, থাকে 1টা ঘন্টা, 1 ঘন্টা থাকে। ওটা হলো ওদের টিপ বলতে হলে ব্রেক টাইম, মানে 40 মিনিট। আপনারা কোন সিকিউরিটির আন্ডারে আছেন? রিচ ফ্রি নোভারটা। আচ্ছা, আপনার নাম? অমর বিশ্বাস।